গুড আফটারনুন গাইজ, ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তোমরা তো দেখলেই যে বারান্দায় নেট লাগাতে হয়েছে, মানে যা তা অবস্থা হচ্ছিল, নেট না লাগিয়ে আর থাকতে পারলাম না, তাই নেট লাগাতেই হলো। আজকে ব্যাঙ্গালোরে না ভীষণ ঠান্ডা গো, এত ঠান্ডা না যে আর পারা যাচ্ছে না। দেখো গায়ে চাদর দিয়ে আছি, তবুও ঠান্ডা মানছে না, এরকম অবস্থা ব্যাঙ্গালোরের ওয়েদারের। বৃষ্টি পড়ছে, তার মধ্যে মানে যা তা অবস্থা। তো যেটা বলছিলাম যে বাধ্য হলাম তোমার নেট লাগাতে, কারণ আমরা যখন এই বাড়িটাতে এসেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে মানে পায়রা এখানে বাসা বেঁধেছিল, ওরা বাচ্চা দিয়েছিল ডিম, তো সেই রকম অবস্থায় তো আর তাদেরকে বাড়ির থেকে বার করে দেওয়া যায় না। তো আমি আর আমাদের তো মানে ওদের ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্সও ছিল না, তো এবার ঠিক আছে তা দিচ্ছে ঠিক আছে, তারপরে ওটার থেকে বাচ্চা ফুটে বেরোলো, তো ওরা একটা জায়গাতেই কনসেন্ট্রেটেড ছিল, থাকতো, আমার কোনো অসুবিধা ছিল না, থাকতো ভালো। এবার যত বাচ্চাগুলো বড় হতে থাকলো তখন কি হলো, ওই জায়গাটার থেকে আরেক মানে আমার সারা বারান্দা ঘুরতে থাকলো, আর সারা বারান্দা ঘুরছে তো ঘুরছে, চারিদিকে পটি করে নোংরা করে দিচ্ছে, মানে যা তা অবস্থা, মানে 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 কি বলবো, বারান্দায় যেতে পাচ্ছি না, এত নোংরা করে দিচ্ছিল, গন্ধ, তারপরে কি বলে ওটা, মাছি আসছে, মানে একটা বিতিকিচ্ছিরি অবস্থা। এরমভাবে তো থাকা যায় না বলো, হ্যাঁ একটা হাইজিনেরও তো একটা ব্যাপার আছে। তো তখন তাই ডিসাইড করলাম যে না, নেট লাগাতেই হবে, না হলে আর তারপরে আবার কি, তাও দেবু বলছিল যে না ওরা উড়ে যাক, উড়ে গেলে পরে তারপরে আমরা এটার ব্যবস্থা করব। তাও রাজি হয়েছিলাম যে ঠিক আছে উড়ে যাক, তারপর ব্যবস্থা করব। আবার দেখছি কি, আবার ওরা ওই বাসা বাঁধার জন্য জিনিসপত্র নিয়ে এসে আবার একটা বাসা বাঁধার একটা পরিকল্পনায় আছে, কেননা আবার তাহলে ডিম পারবে। তখন আমি দেবুকে বললাম যে দেবু, ওরা কিন্তু এই জায়গাটাকে কিন্তু ওরা মোটামুটিভাবে তোমার মানে আস্তানা গেড়ে নিয়েছে, যে এখানেই ওরা থাকবে, তো থাকাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যে ধরনের এরা নোংরা করছে, যে বারান্দা কিন্তু আমরা আর ইউজ করতে পারবো না, আর এরকমভাবে আর বারান্দার দরজা তো সবসময় বন্ধ রাখা যায় না, কেননা ওটা আমার বসার ঘরের দরজা, বারান্দার ওটাকে কী করে বন্ধ রাখবো বলো, আর খুলে রাখলেই একটা বাজে গন্ধ আসছে। তখন আমি বললাম যে না, এর কোনো উপায় নেই, এটা আমাদের ব্যবস্থা করতেই হবে। তখন আজকে সেই নেটের লোক এসে লাগিয়ে দিয়ে গেল, আর ওই দুটো মানে ছানাগুলো এখন বড় হয়ে গেছে, তো ওদেরকে একটা সেফ জায়গায় নিচে রেখে দিয়ে আসা হলো, সেখানে ওর মা গিয়ে ওদেরকে আবার খেতে টেতে খাইয়ে দিয়ে আসছে, তো দেয়ার ওকে, ওইটা নিয়ে কোনো চিন্তা নেই, যে ওরা মানে তোমার কোথায় রাখবো কি করবো, তো একটা প্রপার সেফ প্লেসে আমি রেখে দিয়ে এসেছি, যেখানে ওর মা গিয়ে ওদেরকে খেতে টেতেও দিয়ে আসছে, শেল্টারও আছে ওইখানে, ওরা ঠিক আছে। তো মানে একটা সকাল থেকে এই নিয়ে চললো, তারপরে আজকে আবার দেবু গেছে কলকাতায় কদিনের জন্য, তো আমি আর শ্রী আছি বাড়িতে। তো যাই হোক, ভালো লাগে না, না থাকলে ভালো লাগে না, বাড়িটা ফাঁকা ফাঁকাই লাগে, কিন্তু উপায় নেই, যেতে হবে, ওর কিছু পার্সোনাল কাজ আছে, তো সেই কাজের জন্য ওকে কলকাতায় যেতেই হবে। তো চলো, এই হচ্ছে ব্যাপার, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে আবার পরে বিকেলে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। বিকেলে চা নিয়ে বসেছি, তোমাদেরকে বলেছিলাম যে বিকেলবেলা আবার তোমাদের সঙ্গে দেখা করব, তো চলে এলাম তোমাদের সামনে। তো এখন সন্ধেবাতি দেবো, চা খাওয়া হয়ে গেছে, আর শ্রীয়ের তো 12 তারিখ থেকে পরীক্ষা, তো তাই জন্য ওকে একটু পড়াতে বসবো, তো তাই এই সমস্ত সরঞ্জাম হচ্ছে, এই দেখো বই খাতার সরঞ্জাম। শ্রী একটু হাই করে দাও, হ্যালো, তোমরা এখন কেমন আছো? তো বলো, আমার তো পরীক্ষা, তাই আমি এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত, তাই না শ্রী? হ্যাঁ, তো মা কিছু ব্লগ করছে, আমি এত নেই, কাউকে পড়তেও হবে, কাউকে এক্সাম আসছে অন December 12, কিছুদিন পরেই, তা আমাকে সব প্রিপেয়ার করতে হবে। এখন কিছু সাবজেক্টস হয়ে গেছে, কিছু বাকি আছে, তো ওইগুলো উইদিন 11th আই হ্যাভ টু ফিনিশ, কাউকে 12th পরীক্ষা আছে, লাইক 12th একটা পরীক্ষা, তারপরে ডে আফটার টুমোরো দের ইজ তো এই হচ্ছে ব্যাপার। আর এক্ষুনি দেবু ফোন করেছিল, হি সেফলি ল্যান্ডেড,
তো সেটাও একটা টেনশন ছিল, যতক্ষণ না ল্যান্ড হয় ততক্ষণ তো একটা টেনশন হতে থাকে যে ঠিকঠাক পৌঁছালো কি না। তো পৌঁছে গেছে কলকাতায়, তো এখন এই সন্ধে ফন্দে দেব, দিয়ে তারপরে মেয়েকে নিয়ে পড়াতে বসবো, পড়াবো, তো পড়িয়ে টড়িয়ে নেই, তারপরে আবার দেখি যদি পরে তোমাদের সামনে আবার আসছি। ঠিক আছে, টাটা। এখনকার মতো টাটা করলাম, আবার আসছি। তো শ্রী করছে পড়াশোনা, এখনও ওকে কিছু ম্যাথস দিয়ে এসেছি, তো সেগুলো করছে। তো আমি ভাবলাম আমি ব্লগটা শেষ করে নিই, কেননা ব্লগটা তো শেষ করতে হবে। তো তাই জন্য ওকে বললাম যে তুই কর, আমি বসার ঘরে যাই, গিয়ে ব্লগটা শেষ করি, কেননা ওর সামনে কথা বললে ওর ডিস্ট্রাকশন হবে। তো তাই জন্য এখানে আসলাম। আর রান্নাবান্নার তো যা আছে আমার মা বেটির হয়ে বেশি, তাই রান্নাবান্নার এখন আর কিছু করার নেই, শুধু রাত্রে খাবারটা গরম করব, খেয়ে নেব, ব্যাস। আর তেমন কিছু কাজ নেই, এই শ্রীয়ের পড়া হয়ে গেলে শ্রী হয়তো একটু টিভি টিভি দেখবে, আমি একটু ফোন টোন ঘাঁটবো, এইভাবেই হয়ে যাবে, আর কিছু সেরকম কিছু করার নেই। আর তোমরা এই দেখো পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, আমি পিলো কভার্সগুলোকে, মানে কুশন রাদার কুশন কাভারগুলোকে চেঞ্জ করে ফেলেছি, কেননা ওইগুলো তো সবসময় ইউজ করার মতো কুশন কাভার নয়, ওগুলো কোনো ফেস্টিভ্যাল বা কিছু মানে কোনো স্পেশাল স্পেশাল দিনের জন্য তুলে রেখেছি, তো ওই জন্য ওইগুলোকে তুলে আবার এইগুলোকে পরিয়ে দিয়েছি। তো চলো তাহলে, আর তো তেমন কিছু নেই বলার মতো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আবার কালকে নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর ওই যে শ্রী চলে এসেছে, শ্রী এর কি হয়ে গেছে অঙ্ক? ওকে, তো চলো, ওরও অঙ্ক শেষ, অঙ্কগুলো একটু চেক করে দেই, দিলে পরে ওরও ছুটি, ও একটু টিভি টিভি দেখবে, আর আমি যা বললাম আমি তাই করব। তাহলে সবাই ভালো থেকো, টাটা।